আজকের আব্বু, আজকে কি কি আনন্দ এগুলো আনছো বলো? জুয়েলের প্রথম বার্ষিকী জুয়েল সব তো গেল। ওই যে কি আনছে দেখো, বাবা কি আনছে, কিছু বার্ষিকী আছে এটা বাদ দিয়ে বলে। আচ্ছা, আমাদের আজকে অনেক রকমের আইটেমের জিলাপি আনছে, মানে মিষ্টির আইটেমের জিলাপি আনছে। তারপরে হচ্ছে কি বলে এটা, এটা কি আছে বাবু, এটা মজার কোনো বিস্কুট টিস্কুট হবে। কালো জাম আনছে, দেখতে পাচ্ছেন কালো জাম, কালো জাম, লাড্ডু, ইয়ামি লাড্ডু আছে। আর এনেছে হচ্ছে কি বলে এটা, খেজুর। আর এই যে আনছে হচ্ছে কেক, হ্যাঁ চিজ কেক। এটা ট্রায়াল দেওয়ার জন্য আজকে নিয়ে আসছি, আজকে এটা খাবো সবাই। আইটেম নিয়ে আসছে মিষ্টি আইটেম, এটা মনে হয় এভাবে বেক করে না, না কেমন করতে ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো কি দোকানদার ফেরত নিব এই ভয়ে চিত্তাস না? না না, তারপরে এই যে ওয়া, আজকে না আজকে দেখা যা দেখা যা দেখা যা, আমি এটা গিয়ে নিয়ে আসি নিচে, এটা কেচি দিয়ে কাটি। দেখো 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 দেখো, উপরে চকলেটের লেয়ার, ভিতরে হচ্ছে খুবই মজার তোমার, আমার মনে হচ্ছে আমি এখন একটা চাটা দিই, স্ত্রাচ্ছা তেল্লা পিউ ও আর কলকাতা আছে। লাড্ডু হচ্ছে আজকাল আব্বুর অনেক পছন্দ, জেলাপি হচ্ছে আমার পছন্দ, এগুলি সব জুয়েল আনছে, দুইটা আমি আনছি, দুটো জুয়েল আনছে, খেজুর জুয়েল আনছে। আজকে আজকে অনেক আইটেম মিষ্টি, মিষ্টি আইটেম গুলো অনেক। আহিল কোনটা খাবে, আহিল আহিল কোনটা খাবে? আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, আজকের আব্বু আমাদেরকে বলছিল, কিন্তু পরবর্তীতে চিন্তা করেছে না, এখন না সময় আসলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফ্রিজটা আমাদের না, এটা বাড়িওয়ালা রাখা, তো ফ্রিজটা আমার পছন্দ না, কিন্তু এখন বাড়িওয়ালা রাখার জিনিস আমরা ব্যবহার করতেছি। ওই যে আমার নিজের কিনা হতেছে, ওই যে ছোটটা ব্র্যান্ড নিউ আইনা কিনছি, ওই যে স্টিকার এখনো আছে, এটা হচ্ছে আজকের বাবার কেনা। তারপর আরেকটা ইনশাআল্লাহ ডাবল ডোর কিনবো। জাহিল কি করে দেখেন, আইল কি করে দেখছেন, আইল মিষ্টি খাওয়ার জন্য বসে গেছে দেখছো। আমাদের আজকে অনেক আইটেম, সবকিছু আমি দেখাইতেছি আপনাদেরকে, দাঁড়ান, অনেক মজার মজার আইটেম আজকে, আজকের আইটেমটা অনেক মজার, অনেক দাঁড়াও আমি নিয়ে আসতেছি। এইখানে বাজার আরো অনেকগুলো আছে, এগুলো এখন খুলতে হবে, দাঁড়াও আমি নিয়ে আসি। আজকে বাজারে বাজারে পরিপূর্ণ, ও মজা, এটা পাইছো? পাইছি। এইটা আগের বার রোজায় আপনার ভাই কতগুলো মনে করেন স্টক প্রিমিয়াম কোয়ালিটির সরিষার তেল, এটা আদা রসুন বাটা নিয়ে আসছে, আদা রসুন বাটা এগুলো রেডিমেড, কষ্ট করতে হয় না, আমি সবসময় আগে করতাম, পরে আজকাল আব্বু বলতেছে যে না এত কষ্ট করার কোনো দরকার নাই, যেহেতু পাওয়া যায় নিয়ে আসে। আর কি আর এনেছে, ভাজা পোড়া, ভাজা পোড়া, এটা এটা ভাজবো আজকে, জি স্কুইড তো খাবই, খুবই মজার একটা, এটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছটা অনেক মজা, আহিলের প্রিয় খাবার, সব ভরা, গরুর মাংস, মুরগির মাংস ভরা, একটু দেখা গরুর মাংস, মুরগির মাংস, তেল, হ্যাঁ তেল, পাঁচ কেজির উপরে আছে এখানে, ওই যে খলিল মাংস বিতান থেকে নিয়েছি, ও খলিল ভাই 695 টাকা করে বিক্রি করতেছে, তার কাছ থেকে অনেক সুন্দর মাংসটা। আর এখানে আছে হচ্ছে মুরগি, মুরগি পুরো আসছে, মুরগিগুলো তিনটা, তিনটা বড় মুরগি,
অলমোস্ট 110 ইউরোর বেশি, 110 ইউরো। তারপর হচ্ছে সকালবেলা একদম পুরো সাজা আমার আমারটা জুয়েল যেগুলো করছে সেগুলো তোর, আর ওগুলো তো ওর, ওইটা তো। তাহলে আজকের দিনে যদি বাংলাদেশ আমরা হিসাব করি তাহলে 170 ইউরোর মতো বাজার হয়েছে। বাংলাদেশ হিসাব করলে কত? 20,000 টাকার উপরে। বাংলাদেশ হিসাব করলে আমরা একদিনে 20,000 টাকা বাজার করে নিয়ে আসছি, মাংস সবকিছু নিয়ে, মানে সকাল এবং বিকালে আমরা যেগুলো করছি সব মিলায় জিলে। আবু আহিল কি শুরু করছে দেখছেন? কেকটা সরাই রাখো, কেকটা আলাদা উপরে অন্য কথা সরাও। আজকে আমাদের ইফতারে যেগুলো থাকতেছে তার ভিতরে ভাত, খিচুড়ি, এটা হচ্ছে মাছের ভর্তা, এটা হচ্ছে কি বলে ভাজি, ভর্তা, এই যে তারপরে মিষ্টি কয়েক পদের আইটেমের দেখতেই পাচ্ছেন পুরো টেবিলটা ভরে আছে আমাদের খাবারে। পুরো টেবিল, এটা একটা কেক, খাবো আর খাবো, শুধু খাইতেই থাকবো আজকে।